আসসালামু আলাইকুম আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দৃষ্টুক বাচ্চা ডেলিভারির সময় যদি বাচ্চা দিতে দেরি করে বা কষ্ট হয় সেই বিষয়টাকে কি কিন্তু আমরা দৃষ্টি বলি সাধারণত ডেলিভারির সময় যখন বিভিন্ন কারণে কিন্তু বাচ্চা সময় মতো হয় না ক্যালসিয়ামের অভাবে হয় না এবং অনেক সময় দেখা যায় যে বাচ্চা প্রতিবন্ধী থাকে এবং আবার অনেক সময় পা আে তো মাথা আসে না তো এই সমস্যাগুলো বিভিন্নভাবে দেখা যায় তো সেক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা নেবেন এই ক্ষেত্রে যদি দুটি প্রাণীর জীবনের বিষয় খামারির স্বপ্নের বিষয় তো এই অবলা প্রাণী যে তীব্র যন্ত্রণা সে একজন মাই বুঝে তার যন্ত্রণা কতটুকু হয় ডেলিভারির সময় সুতরাং গাভীকে অতিরিক্ত কষ্ট দিবেন না যদি আপনারা বুঝতে পারেন যে আপনি পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনি দ্রুত খালাস করার চেষ্টা করবেন দ্রুত ডেলিভারি করার চেষ্টা করবেন কিন্তু যদি আপনি মনে হয় আপনি পারবেন না দ্রুত উপজেলা পানি সম্পদ দপ্তর ব্যাটারি হাসপাতালে যোগাযোগ করবেন একটি কথা মনে রাখতে হবে এটি কিন্তু দুটি জীবনের বিষয় এবং সেক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে যে প্রচন্ড কষ্ট হয় এই ক্ষেত্রে এবং খামারির স্বপ্ন নষ্ট হয় একজন খামারি অনেক আশা করে কিন্তু তার এই নয়টা মাস বা দশটা মাস খুবই যত্ন সহকারে সেই গাভীটিকে লালন পালন করে সুতরাং এই মুহূর্তে যদি অ্যাক্সিডেন্ট ঘটে তাহলে খামারে কিন্তু খুব কষ্ট পায় এবং এই সেই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে এবং এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে কিন্তু আপনারা যদি ডেলিভারি নর্মালি হয় সেক্ষেত্রে যদি পা বের হয় এবং আলটিমেট্রির সাথে সাথে মাথাও বের হবে কিন্তু একটা নির্দিষ্ট সময় পর যদি বিশেষ করে যদি আপনার পানি বা যে আপনার অ্যামনেটিক ফ্লুইড রয়েছে সেই ফ্লুইড যদি বের হয়ে যায় সেক্ষেত্রে বাছুর বেশিক্ষণ জীবিত থাকতে পারে না গর্বের ভিতর সেক্ষেত্রে দ্রুত ব্যার করাই উত্তম এবং সার্ভিস থেকে যদি মাথা ব্যার না হয় এবং আপনারা প্রথমেই কিন্তু পা দেখে টানাটানি শুরু করবেন না সেটি হচ্ছে সবচেয়ে ভুল এবং এই ভুলটি অনেকে করে থাকেন যে আমরা পা দেখে সরাসরি টানা চেষ্টা করি এজন্য একটু হাত দেখে চেষ্টা করতে হবে যে মাথাটি বের হয়েছে কিনা যদি মাথা বের হয়ে থাকে তখন আপনারা টান দিতে পারেন কিন্তু সার্ভিস থেকে যদি মাথা বের না হয় আপনি পা পা ধরে টান দেন সেক্ষেত্রে মাথাটি ভিতরে চলে যাবে এবং ভিতরে চলে চলে যাবে এবং গাড় বাঁকা হয়ে যাবে উল্টে যাবে এবং টানা অত্যাধিক টানাটানি করার ফলে বাসুরটি মারা যেতে পারে এমনকি গাবিও মারা যেতে পারে সুতরাং এই ধরনের ভুল কখনোই করবেন না যদি মাথা সার্ভিস থেকে ব্যান না হয় অর্থাৎ আপনার মাথার পজিশন ঠিক না থাকে তাহলে পা ধরে অবশ্যই টানাটানি করে কোনো লাভ হবে না সেক্ষেত্রে অবশ্যই মাথাকে নিয়ে আসতে হবে সার্ভিক্সের বাইরে তারপর আপনি পা দিয়ে টান দিতে পারবেন এবং মাথা যদি আপনার বাসুরে মাথা যদি না আসে সেক্ষেত্রে কিন্তু আপনি শুধু পা টানাটানি করে লাভ হবে না যদি এক পা এবং মাথা একসাথে না আসে সেক্ষেত্রে কিন্তু সাধারণত পা থাকাকালীন অবস্থায় যে মাথা না আসে সেক্ষেত্রে আপনি পায়ে দড়ি রেখে আপনি পাটি ভিতরে দিয়ে দেন তারপর মাথাটি নিয়ে আসেন এবং মাথাটি নিয়ে আসার পরে আপনি দড়ি সাহায্যে আবার পাটি নিয়ে আসেন তারপর টান দেন ইজিলি ডেলিভারি হয়ে যাবে সুতরাং এটি খুব সামান্য বিষয় আমরা সামান্য বলে এই বিষয়টাকে অনেক জটিল করে ফেলি তাহলে আমাদের মূল থিম হচ্ছে যে আমরা অবশ্যই মাথাকে আগে মাথা বাসের মাথাটিকে আগে আমরা সার্ভিসের বাইরে বের করে নেব তারপর আমরা টান দিব এবং আগে আমরা দেখব যে মাঠ মাথাটা যে সেটির পজিশন ঠিক আছে কিনা সেটি যে আপনার ঠিক সাইজে রয়েছে কিনা সেটি কিন্তু হাতে পালপেশন করে বুঝতে হবে এবং সেটি বোঝার পরে আমরা মাথাটিকে সার্ভিস থেকে বের করে নিয়ে আমরা অবশ্যই তারপর পা পাথরে একসাথে টান দেব তাহলে বাসটি সুন্দর ডেলিভারি হয়ে যাবে তো এই ক্ষেত্রে যদি আপনারা এই পর্যন্ত আপনারা যদি করতে পারেন তাহলে একটি খামারি উপকার হবে কিন্তু তারপর যদি আপনি না পারেন বিষয়টা জটিল মনে হয় দয়া করে আপনারা দেরি না করে দুটি জীবন নষ্ট করবেন না এবং খামারি স্বপ্ন নষ্ট করবেন না আপনার দ্রুত উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ভেটারি হাসপাতালে যোগাযোগ করবেন এবং আমি যে বিষয়গুলো বললাম সেই বিষয়গুলো খেয়াল রাখবেন তাহলে ইনশাল্লাহ বিভিন্ন যে বাছরগুলো জন্মের সাথে সাথে মারা যায় সেই ঘটনাগুলো ঘটবে না খামারির স্বপ্ন নষ্ট হবে না তো সকলকে অসংখ্য ধন্যবাদ যে যেখানে থেকে আজকের আমার এই ভিডিওটি দেখছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের স্বপ্ন অটুট থাকুক আপনারা আপনাদের স্বপ্ন বাস্তবায় বাস্তবায়িত হোক সেই আশাবাদ ব্যক্ত করে আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম